সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছে আমি নাফিউল হক সাফিন এবং আমি আবিদা সুলতানা সুমি সংবাদে শুরুতেই শিরোনাম রাজশাহীতে মা ছেলে হত্যায় আওয়ামী লীগ সহ তিনজনের ফাঁসি চাপাই নবাবগঞ্জে মাদক মামলায় যুবকের ফাঁসি রাস্তার কার্পেটিং কাজ পরিদর্শনে রাশিদ মেয়র লিটন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত রাজশাহীর বাগমারা উপজেলার দেউলা গ্রামের পঁয়তাল্লিশ বছর বয়সী আকলিমা বেগম ও তার ছেলে পঁচিশ বছর বয়সী জাহিদ হাসানকে গলা কেটে হত্যা মামলার রায়ে আওয়ামী লীগ নেতা সহ তিনজনের ফাঁসি ও চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালত বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার চাঞ্চল্যকর এই মামলাটি রায় ঘোষণা করেন ফাঁসির সাজাপ্রাপ্তরা হলেন নিহত আকলিগমা বেগমের দেবর বাউন্ন বছর বয়সী আবুল হোসেন মাস্টার দুর্গাপুর উপজেলার আলিপুর গ্রামের আবুল কাশেমের ছেলে চল্লিশ বছর বয়সী হাবিবুর রহমান হাবিব ও দুর্গাপুর উপজেলার দেবিপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে চাকুরিচ্যুত বিজিবি সদস্য ৩৫ বছর বয়সী আব্দুর রাজ্জাক এদের মধ্যে আবুল হোসেন বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং দেওলা রিভারভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন দুর্গাপুর উপজেলার শ্যামপুর গ্রামের রহমানের ছেলে আব্দুল্লাহ আল কাফি একই গ্রামের উদ্দিনের ছেলে রুহুল আমিন দুর্গাপুরের ক্ষিদ্র কাশীপুর গ্রামের সাবের আলীর ছেলে রুস্তম আলী এবং গ্রামের মনিরুল ইসলাম ওরফে মনির এরা সবাই ভাড়াটে খুনি হিসেবে এই হত্যাকাণ্ডে অংশ নেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এনতাজুল হক বাবু বলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ইন্তাজুল হক বাবু বলেন দ্রুত নিষ্পত্তির জন্য এই বছরে আলোচিত এই মামলাটি জেলা জজ আদালত থেকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয় মামলাটিতে মোট একান্ন জন সাক্ষী ছিলেন আদালত ৪৭ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন এরপর উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে এই মামলার রায় ঘোষণার দিন ধার্য করেন বিজ্ঞ বিচারক আবুল মাস্টার হাবিব রহমান হাবিব এবং বিজেপি রাজ্জাক এদের তিনজনকে দেওয়া হয়েছে ফাঁসি বাকি চারজন রহুল রুস্তম মনিরুল ইসলাম এবং আবদুল কাফি এদেরকে দিয়েছে যাবজ্জীবন কারাদণ্ড অনাদায়ে আরও দশ হাজার টাকা জরিমানা এই তিনি বলেন রায়ে তিনজনের ফাঁসি ও চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক একই সঙ্গে যাবজ্জীবন দন্ত্রপ্রাপ্ত আসামীদের দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে আদালত সূত্রে জানা গেছে বাগমারার দেওলা গ্রামের নিজ বাড়িতে দু সালের চব্বিশে নভেম্বর রাতে আকলিমা বেগম ও তার ছেলে জাহিদ হাসানকে গলা কেটে হত্যা করা হয় এ ঘটনায় আকলিমার বড় ছেলে দুলাল হোসেন বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে বাগমারা থানায় একটি হত্যা মামলা করেন এরপর থেকে বিভিন্ন সময় নানা মোড় নেয় এই জুরা খুনের তদন্ত তিন দফা বদল করা হয় তদন্ত কর্মকর্তা সর্বশেষ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন মামলাটির তদন্ত করে এরপর এই হত্যাকাণ্ডের রহস্য বেরিয়ে আসে তদন্ত শেষে দু সালের একত্রিশে মে পিবিআই এর পরিদর্শক আলমগীর হোসেন এই মামলার অভিযোগপত্র দাখিল করেন এতে সাতজনকে অভিযুক্ত করা হয় নিহত আকলিমা বেগমের বড় ছেলে দুলাল হোসেন জানান ছোটবেলায় তার বাবা মারা যাওয়ার পর চাচা আবুল হোসেনই সব সম্পত্তির দেখাশোনা করতেন দিনে দিনে তারা বড় হয়ে ওঠেন দু সালে তার ভাই জাহিদ হাসান রাজশাহী কলেজ থেকে দর্শন বিভাগে মাস্টার শেষ করেন চাচা আবুল হোসেনের পর তার ভাই জাহিদ ছিল একমাত্র উচ্চশিক্ষিত না চাচা জাহিদ পড়াশোনা শেষ করে চাচার কাছ থেকে সব সম্পত্তি বুঝে নিতে চায় এই নিয়ে চাচার সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়েছিল এই দ্বন্দ্বের জের ধরে তার মা ও ভাইকে ভাড়াটি খুনি দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয় এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করে দ্রুত কার্যকর করার দাবি জানান তিনি চাপাই মাদক মামলার এক আসামির ফাঁসি রায় দিয়েছে আদালত অতিরিক্ত জেলা ও দায়রা জজ শকত আলী বুধবার এই রায় ঘোষণা করেন সাজাপ্রাপ্ত বত্রিশ বছর বয়সী মোহাম্মদ মমিন সদর উপজেলার চরদুল্লাপুর পাথালিয়া গ্রামের সাইদুর রহমানের ছেলে রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন আদালতের পিপি আঞ্জুমান আরা মামলার নথির বরাতে জানান 2017 সালের 22 ডিসেম্বর রাতে র্যাব সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামে অভিযান চালায় এ সময় মুমিনকে এক কেজি 100 গ্রাম হেরোইন সহ আটক করে একটি কাপড়ের ব্যাগে করে মুমিন ওই হেরোইন বহন করছিলেন এ ঘটনায় তার বিরুদ্ধে সদর থানায় মামলা করেন র্যাবের এস আই গোলাম সরওয়ার মামলার তদন্ত কর্মকর্তা একই থানার এসআই আই জাহাঙ্গীর আলম পরের বছর 27 জানুয়ারি তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন পিপি আঞ্জুমান বলেন সাক্ষ্য গ্রহণ শেষে আসামিকে দোষী সাব্যস্ত করে এই রায় দিয়েছে রাস্তার ওভারলে কার্পেটিং কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটন বুধবার দুপুরে খা এলাকার মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার ও উন্নয়ন প্রকল্পের আওতায় চলমান কাজ পরিদর্শন করেন তিনি এ সময় কাজের গুণগত মান ও অগ্রগতির খোঁজ খবর নেন উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র এক ও বারো নং ওয়ার্ড কাউন্সিলর শরীফুল ইসলাম বাবু এগারো নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তাজু সহ স্থানীয় গণমান্য ব্যক্তি রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহবুব জামান ভুলুর প্রথম মৃত্যুবার্ষিকীতে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে বুধবার দুপুরে গণকপাড়া মোড়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাবার বিতরণ করেন মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন অনুষ্ঠানে মেয়র খায়রুজ্জামান ওপরে বটবৃক্ষ রাজশাহী আওয়ামী লীগে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে এ সময় অন্যান্যের মধ্যে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাব্লু সরকার সহসভাপতি মুক্তিযোদ্ধা মির ইকবাল নিঘাত পারভিন সাবেক এমপি জিনাতুল তালুকদার উপপ্রচার সম্পাদক মীর ইস্তিয়াক আহমেদ লিমন সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন খাবার বিতরণের পূর্বে মরহুম মাহবুব জামান ভুলুর আত্মার মাখেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় নাটোরে এসডিজি নাটোর পরিকল্পনা এবং দেশের উন্নয়নে তরুণদের ভূমিকা শীর্ষক যুব উৎসবের উদ্বোধন করা হয়েছে বুধবার বেলা এগারোটার দিকে নাটোর রানী ভবানীর রাজবাড়ী চত্বরের আনন্দ ভবনে জেলা প্রশাসন ও হ্যাপি নাটোরের যৌথ উদ্যোগে দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয় উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বানু সহকারী কমিশনার আইসিটি সাইফুল আরিফিন হ্যাপি নাটোরের পরিচালক মোস্তাফিজুর রহমান সৈকত সহ অন্যান্যরা জেলার পনেরো থেকে তিরিশ বছর বয়সী নব্বই জন তরুণ এই অনুষ্ঠানে অংশ নেয় দিনব্যাপী এই আয়োজনে জেলার সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা এসব তরুণদের এস নাটোর কর্মপরিকল্পনা এবং দেশের উন্নয়নে তরুণ ভূমিকা শীর্ষক বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করবেন উৎসবের শেষ পর্যায়ে বিকেল পাঁচটায় অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হবে এই ছিল আজকের বরেণ্য সংবাদে সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ